আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি। সকালবেলা এসেই দেখি আমার চাল কুমড়া গাছে নতুন চাল কুমড়া বের হয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার দেখি। আর এই গাছটিতে প্রথম বের হয়েছে, আর গাছের পাতার রঙগুলো একদম সুন্দর সবুজ হয়ে গেছে বৃষ্টি হওয়াতে, মানে খুবই সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। তো সকালবেলাতে আপনাদের সবাইকে আমার বাগানে সুন্দর সুন্দর ফুলে শুভেচ্ছা রইল, আর আপনাদের সবাইকে শুভ সকাল। যদিও খুব একটা সকাল না, এখন 10টা বাজে। একবার সকালবেলায় আসতে চেয়েছিলাম, বৃষ্টির জোর আসতে পারিনি, তো এখন আসছি। কিন্তু ওয়েদারটা একদম এখনও প্রচুর ঠান্ডা, কোনো রোদ নেই। তো ভাবলাম আজকে ছাদের থেকে সবজি নিব, আর সেই ফ্রেশ সবজিটা রান্না করব। তো ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক ঢ্যাঁড়স আসছে। আর আমি সবসময় ছাদে কিছু না কিছু সবজি করে খাই, আমার কিছু না কিছু সবজি সবসময় থাকে। তো আর ঢ্যাঁড়স তো এখন 12 মাস হয়, আপনার ইচ্ছে করলে 12 মাসও ছাদে ঢ্যাঁড়স করে খেতে পারে। তো আজকে সেই ছাদের থেকে ঢ্যাঁড়স নিব, ঢ্যাঁড়সের ভাজি করব। তো চলে আসছি ছাদে, আর এসে দেখি গাছে একদম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, ভীষণ ভালো লেগেছে দেখে। তো ঢ্যাঁড়সটা দেখা যায় যখন আমরা বাজার থেকে ঢ্যাঁড়সটা নিই, সেই ঢ্যাঁড়সের রঙটা কিন্তু একদম কালো থাকে। আর ছাদের থেকে বা যখন তরতাজা ঢ্যাঁড়সটা নিই, এটার রঙটা সবুজ থাকে, আর খেতেও ভীষণ মজা, আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, খুবই ভালো লাগে। যে কোনো সবজি খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, দেখা যায় করলা, তারপরে যে চাল কুমড়া আমি লাউ করেছি, সব কিছুই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর সবজির রঙটা একদম সবুজ থাকে, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে এখন যারা সকাল সকালে বলেছি, যে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিছু কবুতরের বাচ্চা আনা হয়েছে, তো আজকে দুপুরবেলা কবুতরের বাচ্চাটাই রান্না করব। কবুতরের মাংস থাকবে, আর থাকবে গরুর মাংস থাকবে। একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তো একটা খাওয়ার ধুম চলে যায় ঘরের মধ্যে, যে ঝাল স্পাইসি জাতীয় খাবারটা খুব বেশি চলে। আর এখন আমি খুব দ্রুত রান্না করব, রান্নাটা সেরে একটু আজকে চিন্তা আছে যে একটু বাইরে বের হব। অনেক দিনই ভাবছি যে একটু যাব, আর দিন এত ছোট হয়ে গেছে যে সকালবেলা নাস্তা করে দুপুরে রান্না টান্না করে বাইরে বের হওয়াটা খুবই টাফ। তারপর আজকে সকাল থেকে খুব দ্রুত রান্না করার চেষ্টা করছি, যে খুব দ্রুত রান্না করব, তারপর একটু বাইরে যাব, নিজের কিছু কাজ জমে গেছে। আর এখন তো দেখা যায় যে আমরা সেভাবে বাইরে ঘুরতে পারছি না, আমাদের মনটাও বেশি ভালো না। আমরা মেয়েরা যারা আছি তাদের একটু ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে, শপিং করতে ভালো লাগে, কিন্তু সেটা আজকে প্রায় কিছুদিন ধরেই দেশের অবস্থা ভালো না। এই করোনা আসার পর আমরা সেটা করতে পারছি না, স্বাধীনভাবে ঘুরতে পারছি না, ইচ্ছে করলে বাইরে বের হতে পারছি না। তো আজকে একটু সাহস করি বের হব, এর মধ্যেও বের হয়েছি কম, খুব অল্প সময়ের জন্য আজকেও একটু বের হব। দেখেছি যে অনেক কাজে জমে গেছে, বের হওয়া হচ্ছে না, করা হচ্ছে না। তো আর জুবরান তো সারাদিনই বলে যে আর ভালো লাগে না, স্কুল বন্ধ, স্কুলে যেতে পারি না, আমার মনটা খারাপ, আমাকে নিয়ে ঘুরে আসো, এই ধরনের কথা বলে। তো ওকে নিয়েই বের হয়েছি যে আমার কাজটাও হবে আর গরু ঘোরা হবে। তো রান্নাবান্না শেষ করছি, খুব দ্রুতই করছি, আপনারা আমার সাথে থাকবেন। আর আমি বলবো যারা আমার ভিডিওটি দেখছেন, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তারপর ভিডিওতে কমেন্টস করবেন। অনেকে ভিডিও না দেখে কমেন্টস করে, তারপর হয় কি সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়, এটা স্প্যাম হয়ে যায় কমেন্টসটা। তো এটা এক আপু বলেছে, বাট এই ব্যাপারে আমি ক্লিয়ার না আগেও বলেছি। তো আমি শুনেছি উনি আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ, উনি জেনেই শুনেই এই কথা বলেছে। তো বাইরে বের হয়েছি, তো একটু ভাবলাম ভিডিও করে রাখি, আপনাদেরকে দেখছি, আপনারা হয়তো আমাকে দেখছেন, জানি না আপনারা কীভাবে নেবেন। আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি আমাকে কমেন্টস করবেন। তো কিছু শাড়ি ব্লাউজ অনেকদিন ধরে জমে আছে, আসবো আসবো ভেবে বের হব, বা টেইলার্সে এখানে আসবো বা যাবো, এরকম করে আর যাওয়া হচ্ছে না। তো আজকে তো বের হয়ে গেলাম, তা এখন ব্লাউজ বানাতে এসেছি। তো এইখানে আবার আমি ব্লাউজ বানাই, উনি খুব ভালো করেই বানায়, ফিটিংটা খুব সুন্দর হয়, তো এখানেই দিই, বুঝিয়ে দিচ্ছি। আর তারপর যাব একটু শপিংয়ে যাব, দেখি অনেকদিন ধরে কেনাকাটা করি না, অনলাইনে করছি, বাট নিজে দেখে শুনে কেনাকাটার মধ্যে অনেক শান্তি, অনেকগুলো দেখে অনলাইনে কিন্তু সেটা সম্ভব না।
তো এখন কিছু কাপড় কিনবো। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করবো আমি কী কী কিনেছি, আর আজকে ড্রেস কিনবো আমি, তো আপনাদেরকে সেটাও দেখাবো। তো এই জন্য আপনারা আমার সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটি আমি শর্টকাট করে করেছি, আর আজকে ভিডিওতে কোনো রেসিপি রাখিনি। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, ভালো থাকবেন সবাই, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ হাফেজ।